হাইকোর্টের নির্দেশে দীর্ঘ বিরতির পর ঢাকার চারপাশের নদী রক্ষায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা অভিযানে আজ রাজধানীর উত্তরখানে তুরাগ তীরে দখলে থাকা জায়গা উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুল্লাহর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আগামীকাল অভিযান অব্যাহত থাকবে। নদী পাড়ের প্রায় 3 কিলোমিটার জায়গা দখলমুক্ত করতে ওয়াকওয়ে নির্মাণ করার কথা রয়েছে।